আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম নতুন একটা টিআরএক্স আর্নিং সাইট নিয়ে, যেখান থেকে ডেলি একটা ভালো একটা আর্ন করতে পারেন, ডেলি $1.20 ইনকাম করতে পারবেন। তো কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, কীভাবে ইনকামটা করবেন, এটু জেড দেখাই দিব। সাইন আপ বোনাস হিসেবে $30 ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট, ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন, এম পাশে থেকে বিয়াল করে ক্লিক করে দেবেন, তাদের নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশন মাধ্যমে সবার আগে পেয়ে যান। তো ভিডিও ডিসক্রিপশন টু ডিআর ডব্লিউ গ্যাস ওখানে টাস্ক করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করার জন্য সিম্পলি সাইট লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। যখন সাইট লিঙ্কের উপরে ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো ফার্স্ট টাইম এখানে ইমেল দেবেন, এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, তারপর এখানে উইথড্র করার জন্য যে পাসওয়ার্ড দেবেন, যেমন 2 3 4 5 6 7 এরকম কিছু দেবেন। তারপর হচ্ছে রেফার কোড অর্ডার থাকবে, এখানে টেলিগ্রাম ইউজার নেমটা দিয়ে দেবেন আপনাদের। দেওয়ার পর রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্ট যেহেতু আছে আমি লগ ইনটা করে নিচ্ছি। আচ্ছা, লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন মেন অপশনে আসবেন। মেন অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে, আচ্ছা এই যে মেন অপশনে ক্লিক করে দেবেন, মানে এই মেন আইকনে, মেন আইকনে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার এরকম একটি ইন্টারফেস ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে $30 ইনস্ট্যান্ট পেয়ে গেছেন, ঠিক আছে। তো এখন এখানে যেহেতু ডিপোজিট সাইট, সো ডিপোজিট করার জন্য সিম্পলি আপনাকে কী করতে হবে, যেহেতু ভাই ইনভেস্টমেন্ট সাইট সো রিক্স আছে, যদি রিক্স নিয়ে কাজ করতে চান তাহলে করতে পারেন, আদারওয়াইজ স্কিপ করবেন। তো দেখেন রিক্স নিয়ে ইনকাম করার জন্য সিম্পলি আপনি কী করবেন, রিসার্চ অপশনে ক্লিক করে দেবেন। রিসার্চ অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এই অ্যাড্রেসটা কপি করে নেবেন। এখানে হচ্ছে TRC20 USDT, আপনাকে কত ডিপোজিট করতে হবে, $12, ঠিক আছে, মিনিমাম ডিপোজিট হচ্ছে $12। সো সিম্পলি আপনি কী করবেন, অ্যাড্রেসটা কপি করার পর আমি আবার দেখা দিচ্ছি, এখানে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। কপি করে চলার পর আপনি চলে যাবেন হচ্ছে ট্রান্সফার অথবা বাইন্যান্স থেকে, ঠিক আছে, বাইন্যান্স যেখান থেকে উইথড্র দিবেন, মানে ডিপোজিট করবেন, যে কোনো এক্সচেঞ্জার থেকে বা ট্রান্সফার থেকে ডিপোজিট করে দেবেন। তো ধরেন যে ট্রান্সফার থেকে ডিপোজিট করবেন, ডিপোজিট করার জন্য সিম্পলি ট্রান্সফারে আসবেন। ট্রান্সফারে আসার পর এখানে আপনাকে মাস্ট বি TRC20 USDT থাকতে হবে, ঠিক আছে। আমি দেখা দিচ্ছি এখানে সার্চ অপশনে ক্লিক করে আমি দেখাচ্ছি USDT, ঠিক আছে। USDT সিলেক্ট করার পর এই যে TRC20 USDT এটার উপর টাস্ক করে দেবেন। এখানে অবশ্যই আপনাকে দেখেন, আমি কিন্তু এর আগে $16 ডিপোজিট করেছিলাম একটা সাইডে, ওখান থেকে ভালো প্রফিট পাইছিলাম। তো ডিপোজিট করার জন্য সিম্পলি আপনাকে ব্যালেন্স থাকতে হবে, তারপরে সেন্ড বাটনে ক্লিক করার পর অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে কী লিখতে হবে, কত ডলার, $12 করার পর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন কনফার্ম চাবে, তো এখান থেকে কনফার্ম করে দেবেন। ওকে, এই যে দেখেন কনফার্ম, কনফার্মে ক্লিক করে দিলে আপনার এটা কনফার্ম হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে। তারপর আপনি যখন একটু ওয়েট করবেন 1 থেকে 2 মিনিট, তারপরে এখানে আসবেন, এখানে এসে সাবমিটের বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এটা সাবমিট হয়ে যাবে। আমি যত ডিপোজিট করি নাই, সে মানে এখন ডিপোজিট করি নাই, এর আগে কিন্তু আমি ডিপোজিট করে নিয়েছি। দেখেন $12 আমার এখানে শো হচ্ছে, আপনার এখানে কিন্তু শো হবে। দেন হচ্ছে কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন হোম পেজ, হোম পেজে আসবেন। হোম পেজ আসার পর এখানে হচ্ছে আপনার এই যে দেখেন সেকেন্ড প্যাকেজটা বাই করতে হবে। যেমন ধরেন এটা হচ্ছে আমার VIP লেভেল 0 ছিল, আমি কিন্তু 1 লেভেল আপ করে নিয়ে নিয়েছি, মানে রিসার্চ সিস্টেমটা অ্যাড করে নিয়ে নিছে। তো সিম্পলি আপনি কী করবেন, এই যে লকের উপর ক্লিক করে দেবেন। আচ্ছা আচ্ছা, এখানে আপনার ব্যালেন্স থাকতে হবে, তাহলে আপনি লকটা আনলক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এটার উপর টাস্ক করে দিলে এখানে আপনি দেখবেন যে আপনার এরকম 5টা প্রতিদিন আপনি কী করবেন, ডেলি হচ্ছে ক্লেম করে নিতে হবে। ধরুন ডিপোজিট করলেন, অ্যাক্টিভ প্যাকেজ অ্যাক্টিভ করলেন, করার পর এখানে হচ্ছে কি, এখন হচ্ছে আমাদের এটা ক্লেম করতে হবে। তো ক্লেম করার জন্য সিম্পলি এরকম অপশন আসবে। ডেলি কী করবেন, এই যে আপনি যে প্যাকেজটা করছেন এরকম ক্লিক করলে এরকম দেখবেন যে শো হয়েছে। তারপরে কী করবেন, এটার উপর টাস্ক করে দেবেন। এটার উপর টাস্ক করলে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। দেন ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আর 4টা আছে, সেমভাবে আপনি কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। ওকে, এভাবে আপনি কি সবগুলো করে নেবেন, তাহলে আমি কিন্তু লাইভে উইথড্র করে দেখাবো, ঠিক আছে। দেখেন আমি কিন্তু উইথড্র করে দেখাবো। ওকে, আচ্ছা দেখুন এই যে দেখতে পাচ্ছেন টাক লিস্টে ক্লিক করলে কিন্তু এই যে কমপ্লিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু ডেলি যে টাস্কটা 5টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে মেন অপশনে আসবেন, মেন অপশনে আসার ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন উইথড্র, আমার ব্যালেন্স কত, দেখেন $1, মানে $12 ডিপোজিট করেছিলাম, এখন $13.20। তো আমি কী করবো, যে উইথড্র বাটনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে অবশ্যই মাস্ট বি উইথড্র অ্যাড্রেসটা অ্যাড করতে হবে। তার জন্য সিম্পলি অ্যাড্রেসে ক্লিক, সরি সাবমিটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে অ্যাড উইথড্র মেথড এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি চলে যাবেন কোথায়, বাইন্যান্স থেকে যদি উইথড্র করতে চান তাহলে বাইন্যান্সে উইথ চলে যাবেন। বাইন্যান্সে চলে যাওয়ার পর আপনি সার্চ করবেন TRC20 USDT। ওকে, এই যে দেখতে পাচ্ছেন ওয়ালেটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট এখানে দেখা থাকবে, এই যে ডিপোজিটে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পর এখানে সার্চ করবেন USDT, ঠিক আছে, USDT। তারপর সার্চ করবেন, এখানে ক্লিক করে দেবেন টোকেনটার উপর। তারপর এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করবেন, নিচে যাবেন। নিচে চলে যাওয়ার পর এই দেখতে পাচ্ছেন TRC20 USDT, এটা সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্ট করার পর অ্যাড্রেসটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর এই যে চলে আসবেন এখানে, আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। এই যে এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে যে ট্রানজ্যাকশন উইথড্রর যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন এটা দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। ওকে, আমি করে নিচ্ছি।
আচ্ছা, তাহলে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আমার কিন্তু অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে। তো ব্যাকে চলে যাবে, ব্যাকে চলে যাওয়ার পর এখন আপনাকে কী করতে হবে, এটা হচ্ছে আপনার অ্যামাউন্টটা দিতে হবে। ধরেন আমার $1.2 আছে, ঠিক আছে? তারপরে কী করবে, পাসওয়ার্ডটা এখানে দেবো, পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। তার আগে আপনাকে এই যে সিলেক্ট মেথড, এখানে ক্লিক করে যে অ্যাড্রেসটা অ্যাড করলেন সেটার উপর সিলেক্ট করে দেবেন। ওকে, দেখবেন এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করলে ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যাবে। আমি কিন্তু লাইভ উইথড্র করে দেখাবো। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে সাবমিটে ক্লিক করে নিচ্ছি। আচ্ছা গাইস, আমার কিন্তু এখান থেকে দেখে আমি যদি রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার ব্যালেন্সটা এখান থেকে কেটে নিছে, মানে উইথড্রতে চলে গেছে। দেখেন এখানে কিন্তু ব্যালেন্সটা জিরো। সো আমি আবার চলে যাবো মেন অপশনে। মেন অপশনে গেলে কিন্তু আমি এটা দেখতে পারবো, আমার এখান থেকে কিন্তু ইনকামটা যেটা হয়েছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু ডেলি ট্যাক্স পূরণ করছি, সেটা এখন $70 আছে, ঠিক আছে? তো আমি কিন্তু ট্রানজ্যাকশন যেটা উইথড্র করছি, যেটা উইথড্র ডিটেলস এখানে ক্লিক করে দেবেন, তারপরে এই যে দেখতে উইথড্র রেকর্ডে ক্লিক করে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সাকসেস হয়ে গেছে। সো আমি চলে যাবো বাইন্যান্সে। বাইন্যান্সে চলে যাওয়ার পর এটা আমি চেক করবো আমার ব্যালেন্স ডিপোজিট হয়েছে কি না। দেখেন আমি কিন্তু লাইভে করতেছি, দেখেন এটা কিন্তু ইনস্ট্যান্ট এখানে অ্যাড হয়ে যাবে। একটু ওয়েট করবেন, তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা দেখুন, আমার কিন্তু এই যে দেখেন 6 সেকেন্ড আগে কিন্তু রিসিভ হয়েছে। আমি কিন্তু 8:15 স্টপ করেছিলাম, স্টার্টে আবার 15 করলাম। দেখেন 6 সেকেন্ড আগে রিসিভ হয়েছে। আমি যদি এবার টাচ করে দেখাই, 1.2 USDT ইনস্ট্যান্ট পেমেন্ট, ঠিক আছে? তো আপনারা চাইলে রিস্ক নিয়ে কাজ করতে পারেন, এখানে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে। সো লাইভে দেখা দিলাম। এখন আপনাদের আরও কিছু ডিটেলস বুঝাই দেয়। দেখেন আমার কিন্তু বাইন্যান্স থেকে ডিপোজিট যে অ্যাড্রেসটা, এই নোটিফিকেশন, সেটা কিন্তু চলে আসছে। ওকে, তো আমি এখন আরও কিছু ডিটেলস দেখাই দেয়। এখানে হচ্ছে, এখানে যদি মেন অপশানে আসে ক্লিক করেন, ডিটেলস এগুলো সব কিছু দেখে নিতে পারেন। তো আরও একটা অপশন দেখায়, এই যে টিম অপশনে ক্লিক করেন, টিম অপশনে ক্লিক করলে কিন্তু আপনি এই যে অ্যাড্রেস রেফার লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে রেফার করে ইনকাম করতে পারেন। রেফার কিন্তু 4 লেভেল রেফার, সরি 2 লেভেল রেফার কমিশন আছে, দেখতে পাচ্ছেন, ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেল, ঠিক আছে? এখন ভিআইপিতে যদি ক্লিক করি, ভিআইপিতে ক্লিক করলে কিন্তু আপনি এই যে দেখেন, এখানে হচ্ছে VIP 1, VIP 2, VIP 3, এখানে কিন্তু অনেক প্যাকেজ আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন VIP 9 পর্যন্ত আছে। সো আপনি যদি VIP করেন তাহলে দেখতে পাচ্ছেন জয়েন নাও অপশনে ক্লিক করে, মানে ডিপোজিট করার পর এটা প্যাকেজটা অ্যাক্টিভ করতে হবে কীভাবে সেটা দেখা দিচ্ছে এখন। এটা কিন্তু আমি আগেরটা করে নিয়েছি, ঠিক আছে? ডেলি 5টা টাস্ক, এটা কিন্তু ডেলি হচ্ছে আপনার কয়টা, এটারও ডেলি 5টা টাস্ক, ঠিক আছে? এখান থেকে $5 ইনকাম হবে। প্যাকেজের ভ্যালু হচ্ছে 150, মান্থলি ইনকাম 150, প্যাকেজের টোটাল ভ্যালু হচ্ছে $60, ঠিক আছে? তো জয়েন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে কনফার্ম করলে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার প্যাকেজটা, যে প্রথমে যে প্যাকেজটা সেটা কিন্তু বাই হবে, ওটাই দেখাই দিলাম। ওকে, এই হচ্ছে বিষয়। এদের কিন্তু পার্টনারশিপ আছে, আমি দেখা দিচ্ছি, পার্টনারশিপগুলো আপনারা দেখে নিতে পারেন। এদের অ্যাপস আছে, অ্যাপসটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। সো এই হচ্ছে বিষয়। আশা করি এখান থেকে ভালো একটা ইনকাম হবে, যদি রিক্স নিয়ে কাজ করতে চান। আর যদি রিক্স ছাড়া কাজ করতে চান তাহলে এটা স্কিপ করেন, আপনাদের এটা দেখার দরকার নেই। ওকে, তো এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, টাটা, বাই বাই।